তেলিয়া মোড়ের নেতাজি নগর এলাকায় মারুতি গাড়ি অগ্নিদগ্ধ ঘটনা শুক্রবার রাতে এলাকায় চাঞ্চল্য। রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়ি ফের অগ্নিদগ্ধ, এবার মারুতি অল্টো গাড়ি। ঘটনা তেলিয়া মোড়ের নেতাজি নগরের লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় বাসিন্দা জয়দেব রায় অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যায় তার TR01A0754 নম্বরের মারুতি অল্টো গাড়িটি সংশ্লিষ্ট স্থানে পার্কিং করে বাড়ি যান। এর মধ্যে রাত আনুমানিক 11:30 নাগাদ টহলরত পুলিশ গাড়িটিকে দাও দাও করে জ্বলতে দেখে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে গাড়িটি ভস্মীভূত। ততক্ষণে স্থানীয় সাধারণ ঘটনাস্থলে ভিড় জমায়, শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা গাড়ির ব্যাটারি শর্ট সার্কিট জনিত কারণে হতে পারে বলে অগ্নিনির্বাপক দপ্তরের জনৈক কর্মীর অনুমান। কেমন ক্ষতি হয়েছে গাড়িটা? গাড়িটা মোটামুটি ক্ষতি হয়েছে, সামনে ইঞ্জিন তো পুরো গেছে। 1,50,000 টাকা মতো আমরা দিয়েছি। কি নাম আছিল গাড়ির মালিকের? জয়দেব রায়। কোন জায়গায় ছিল? লোকনাথ মন্দির পাশে। দমকল কর্মীরা এই গাড়ি ভস্মীভূত হওয়ার ঘটনায় ব্যাটারি শর্ট সার্কিটকে কারণ হিসেবে তুলে ধরলেও এ ব্যাপারে নানা জনের নানা অভিমত। কেউ কেউ ঘটনাটিকে নাশকতামূলক বলেও অভিমত ব্যক্ত করছেন। ঘটনায় গোটা এলাকায় বর্তমানে নানা গুঞ্জনের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহ।